সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের অভিযোগ বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে। ঘটনায় গোপালনগর থানায় এসে বিজেপির এক মহিলা কর্মীর অভিযোগ দায়ের। বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগ দায়ের হল গোপালনগর থানায়। অভিযোগ দায়ের করেছেন বিজেপির এক মহিলা কর্মী। গোপালনগর থানার আকাইপুরের বাসিন্দা ওই মহিলা কর্মীর দাবি, বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জি। হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই মন্তব্যের প্রিন্ট আউট নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা কর্মী। ভাষা দিয়েছে যার জন্য ওনার নামে আমরা একটা কেস করছি মহিলা থেকে, আমাদের ওটা লেগেছে, তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। বারাসাত বিজেপি একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেই গ্রুপে উনি বাজে মন্তব্য করেছে এবং বাজে ভাষা দিয়েছে, যার জন্য আমরা এটা করছি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। এ বিষয়ে বনগাঁ উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, বর্তমান যে বিজেপি অবস্থান করছে তারা নিজেরাই কুরুচিকর জায়গায় দাঁড়িয়ে গেছে। মা বোনেদের তো জ্ঞান রাখেন না এবং তাদের ভাষার জ্ঞান হারিয়ে গেছে, তাদের তো বাংলার মানুষ এমনি তাদেরকে বিভিন্নভাবে তারা মানুষ বুঝিয়ে দিচ্ছে আমরা তোমাদের সঙ্গে নেই। শঙ্কর বাবু যদি এটা বলে থাকেন, এটা ওদের ভাবনা, ওদের চিন্তা, ওদের বাংলার মানুষের ভাবনাকে সামনে তুলে ধরেছেন। ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, দেখুন এগুলো শাসক দলের চক্রান্ত, এগুলো শাসক দলের চক্রান্ত, এসব মানুষ গুরুত্ব দেয় না। যেহেতু এখন বিজেপি আরও আগে বাড়ছে, বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এইসব চক্রান্ত করাচ্ছে, এসব চক্রান্তে কোনো কাজ হবে না। দেখুন যদি কেউ কমপ্লেন করে থাকে সেটা পুলিশের দায়িত্ব, পুলিশ তদন্ত করবে, যেটা সঠিক সেটাই করবে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।